হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা মাইক্রোসফট এক্সেলে যে ফাংশনগুলি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সামিপ ফাংশন মাইক্রোসফট এক্সেলের ব্যাপক এরিয়া জুড়ে আছে এই সামি ফাংশনটি আপনি যখন ডাইনামিক রিপোর্টগুলো করবেন তখন এই ফাংশনটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে এই ফাংশনটি দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম অর্থাৎ সামিফ আরটা হচ্ছে প্লোরাল ফর্ম সেটা হচ্ছে সাম ইফস এর অর্থ থেকে বুঝতে পারছেন যে সামি ফাংশনটি আসলে কী কাজে লাগবে সাম মানে হলেও যোগ করা আর ইফ মানে যদি অর্থাৎ এমন কিছু ভ্যালু আমরা যোগ করব যেটা কন্ডিশনালি ডিপেন্ডেবল অর্থাৎ আমরা কোনো কলমের যোগফল ফল করবো যেটা ডিপেন্ড করবে অন্য কোনো কলমের ক্রাইটেরিয়ার উপরে এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখাতে যাই তাহলে দেখুন যে এখানে আমার একটি ডাটাশিট দেওয়া আছে সাপোজ আমি চাচ্ছি এখানে ডিভিশনাল যে কলামটি আছে এই কলামের ভিতরে ডিভিশন ওয়ান ডিভিশন টু ডিভিশন থ্রি এই ধরনের তিনটি ডিভিশনের নাম দেয়া আছে আর ডান পাশে যেখানে টোটাল সেলসের কলামটি আছে এই কলামটি থেকে আমরা ডিভিশন ওয়াইজ যদি সেলস ভ্যালু যোগ করতে যাই সেক্ষেত্রে সামি ফাংশনটি ব্যবহৃত হবে যেমন আমি যদি ডিভিশন ওয়ান ফিল্টার করি তাহলে বন্ধুরা সবার নিচে আমার সাব টোটাল ফাংশনটি দেওয়া আছে এই সাব টোটাল ফাংশনটি থেকে আমরা ডিভিশন ওয়ানের টোটাল যোগফল কত এটা আমরা পাচ্ছি আর সামি ফাংশনটি ব্যবহার করলে আপনি এই রেজাল্টটি অটোমেটিক পাবেন তো বন্ধুরা কথা না বাড়ি আমরা সরাসরি চলুন মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা মূল প্রজেক্টে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করতেই হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনাদের বোঝানোর সুবিধার্থে একই সিটের মধ্যে আমি এই সেলে সামে ফাংশনটি অ্যাপ্লাই করব। তো আমি যথারীতি ইকুয়াল দিয়ে ফাংশনটি শুরু করলাম এস এম সাম আর এফ ইফ সাম লিখে ট্যাপ প্রেস করলে এর আর্গুমেন্টগুলো শো করবে তো এর আর্গুমেন্টের মধ্যে অ্যাট ফার্স্ট আছে হলো রেঞ্জ দেন ক্রাইটেরিয়া দেন সাম রেঞ্জ তো বন্ধুরা এখানে রেঞ্জ বলতে কোন রেঞ্জটি বোঝানো হচ্ছে এই রেঞ্জটি বলতে বোঝানো হচ্ছে যে ক্রাইটেরিয়ার রেঞ্জ অর্থাৎ এখানে আমি ডিভিশনের যে কলামটি আছে এই ডিভিশনের কলামটির রেঞ্জ এখানে সিলেক্ট করে দিব। তো আমরা ডিভিশনের কলামটির রেঞ্জ সিলেক্ট করে দিলাম কন্ট্রোল শিফট ডাউন আরও প্রেস করে দেন বন্ধুরা এই সেল রেঞ্জ রেফারেন্সটি লক করতে হবে আমরা যথারীতি এ ফোর প্রেস করে লক করলাম দেন বন্ধুরা আর্গুমেন্ট সেপারেটারি হিসেবে আমরা কমা ইউজ করলাম দেন আমরা সেকেন্ড আর্গুমেন্টে শিফট হলাম সেকেন্ড আর্গুমেন্টে আমাদের ক্রাইটেরিয়া লাগবে তো বন্ধুরা আমরা বলেছিলাম যে এখানে ক্রাইটেরিয়া হবে ডিভিশন ওয়ান অথবা ডিভিশন টু অথবা ডিভিশন থ্রি তো এখানে বন্ধুরা আমরা এই ডিভিশনের নামটি দুইভাবে লিখে দিতে পারি একটা হচ্ছে যদি আমরা সরাসরি লিখতে চাই তাহলে বন্ধুরা আমরা যে ক্রাইটেরিয়াটি লিখবো সেটা হচ্ছে টেক্সট ফর্মেট সেই কারণে আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব ডিভিশন ওয়ান আমি সংখ্যক লিখেছি ডিভি ওয়ান তো বন্ধুরা আমরা ইনভার্টেড কমা দিয়ে এর মধ্যে লিখব ডিভি হাইফেন ওয়ান দেন ইনভার্টেড কমা ক্লোজ বন্ধুরা আমাদের ক্রাইটেরিয়া আর্গুমেন্টটি শেষ এখন আমরা আর্গুমেন্ট সেপারেটর অর্থাৎ কমা ইউজ করে আমরা থার্ড আর্গুমেন্টে শিফট হব এখন বন্ধুরা থার্ড আর্গুমেন্ট সেটা হচ্ছে সাম রেঞ্জ এখান থেকে বন্ধুরা আমাদের সাম রেঞ্জটি সিলেক্ট করে দিতে হবে তো বন্ধুরা সাম রেঞ্জ কোনটি ছিল যেহেতু আমরা সেলসের ইনফরমেশন যোগ করতে যাচ্ছি সেক্ষেত্রে এখানে সাম রেঞ্জটি হবে সেলসের কলমটি তো বন্ধুরা আমরা এখানে টোটাল সেলস কলমের রেঞ্জটি সিলেক্ট করে দেবো তো বন্ধুরা আমরা এখানে এল সিক্স সেলটি সিলেক্ট করলাম দেন কন্ট্রোল শিপ ডাউন আরো দিয়ে সেলস কলমের রেঞ্জটি সিলেক্ট করলাম এখানে বন্ধুরা একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যখন কন্ট্রোল শিপ আরো প্রেস করেছি তখন এখানে রেঞ্জটি নিয়েছে এল সিক্স থেকে এল একশো ছয় আবার যদি আমরা ক্র্যাটারের রেঞ্জের দিকে তাকাই তাহলে আমরা দেখছি এখানে বি সিক্স থেকে বি হান্ড্রেড ফাইভ তো একটি রেঞ্জ বি সিক্স থেকে বি একশো পাঁচ আরেকটি রেঞ্জ এল সিক্স থেকে একশো ছয় কখনই হবে না আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যখন আপনারা সাম ইফ ফাংশন বা সাম ইফ ফাংশন বা কাউন্ট ইফ ফাংশন বা কাউন্ট ইফ ফাংশন এই ধরনের ফাংশনগুলো যখন আপনারা ইউজ করবেন তখন রেঞ্জের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে যে রেঞ্জটি আপনারা সিলেক্ট করছেন তার সবগুলো রেঞ্জ যেন একই মাপের হয় অর্থাৎ আমি প্রথম রেঞ্জটি নিয়েছি একশো পাঁচ পর্যন্ত এখন সেকেন্ড রেঞ্জটিও নেবো আমরা একশো পাঁচ পর্যন্ত কন্ট্রোল ডাউনলোড দেওয়ার ফলে আমাদের একশো ছয় পর্যন্ত চলে এসেছে তো আমরা যথারীতি এটা কেটে একশো পাঁচ লিখে দিতে পারি আমরা জাস্ট সিক্স কেটে এখানে ফাইভ লিখে দেবো দেন বন্ধুরা আমাদের এই সেল রেঞ্জটি লক করতে হবে তো যথারীতি আমরা এ ফোর প্রেস করে লক করে দিব এখন বন্ধুরা আমাদের সবগুলো আর্গুমেন্ট লেখা শেষ এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করবো অথবা সরাসরি আমরা ব্র্যাকেট না ক্লোজ করে ইন্টার করতে পারি সেক্ষেত্রে ফর্মালিটি তার লাস্ট ব্র্যাকেট অটোমেটিক নিয়ে ফেলবে এখন আমরা ইন্টার প্রেস করছি দেন বন্ধুরা ডিভিশন ওয়ানের টোটাল সেলস ইনফরমেশনটি এখানে চলে এসেছে এক লক্ষ ছেষট্টি হাজার এখন আমরা মিলিয়ে দেখতে চাই যে টোটাল সেলস ফিগারটি আসলে ঠিক আছে কিনা এখন যদি আমরা ডিভিশনের ফিল্টার থেকে ডিভিশন ওয়ানকে ফিল্টার করি তাহলে আমরা দেখতে যাচ্ছি যে ডিভিশন ওয়ানের সাব টোটাল ভ্যালু এবং সাম ইফের ফাংশন ভ্যালু এক কিনা তো আমরা ডিভিশন ওয়ানকে ফিল্টার করলাম দেখুন বন্ধুরা এখানে ডিভিশন ওয়ানের যে সাব টোটাল সেলস ভ্যালুটি আছে এটিও এক লাখ ছেষট্টি হাজার নশো সাঁত্রিশ এবং সাম ইফ ফাংশন ইউজ করে যে সাম ভ্যালুটি আমরা এনেছি সেটিও এক লাখ ছেষট্টি হাজার নশো সাঁত্রিশ আমি ফিল্টারটা আবার আগের মতো করে দিলাম বন্ধুরা আমরা যে সামি ফাংশনটি ব্যবহার করেছি এই ফাংশনটি ডাইনামিক হয় নাই আমরা যদি ফর্মুলার ভিতরে এন্টার করি তাহলে বন্ধুরা দেখুন এখানে ডিভিশন ওয়ানটি আমরা হাতে লিখে দিয়েছি তো এটাকে যদি আমরা একটু ডাইনামিক করতে চাই তাহলে এখানে আমরা হাতে লিখবো না এটা সরাসরি যে কোনো একটা সেল রেফারেন্সের সাথে ট্যাগ করিয়ে দিব। তো সাপোজ আমরা এন সেলটি আমরা ক্রাইটেরিয়ার সেল রেফারেন্স হিসেবে ট্যাগ করতে চাচ্ছি তো এখানে ক্রাইটেরিয়াটি সিলেক্ট করে দেন আমরা ক্রাইটেরিয়ার জায়গায় রিপ্লেস করে দিব এন থ্রি সেল রেফারেন্সটি তো আমরা এখানে ক্রাইটেরিয়া আর্গুমেন্টটি সিলেকশন করা অবস্থায় এন থ্রি সেল রেফারেন্সটি সিলেক্ট করে দেবো দেন বন্ধুরা এন্টারপ্লেস করতে হবে দেখুন ফলাফল আসছে শূন্য কারণ আমরা এই সেল রেফারেন্সের জায়গায় কোনো ডিভিশনের নাম সিলেক্ট করি নাই তো আমরা এখানে ড্রপ ডাউন লিস্ট আগে করে রেখেছি এই ড্রপডাউন লিস্টের মধ্যে ডিভিশন ওয়ান টু থ্রি তিনটা ডিভিশন পেয়ে যাবেন এখন আমরা যদি এখান থেকে ডিভিশন ওয়ান সিলেক্ট করে দিই তাহলে বন্ধুরা দেখুন ডিভিশন ওয়ানের টোটাল সেলস কত এই ফিগারটি এখানে শো করছে দেন ডিভিশন টু যদি সিলেক্ট করে দিই তাহলে ডিভিশন টু টোটাল সেলস কত সেটা এখানে শো করছে এবং ডিভিশন থ্রি যদি আমরা এখানে সিলেক্ট করে দিই তাহলে ডিভিশন থ্রির টোটাল সেলস এখানে শো করছে এভাবে বন্ধুরা আপনারা সামি ফাংশনটিকে ডাইনামিক করতে পারেন বন্ধুরা আমরা সামি ফাংশনের বেসিক সম্পর্কে ধারণা পেয়ে গেলাম এখন আমরা সামি ফাংশনের অ্যাডভান্স লেভেলের অ্যাপ্লিকেশন শিখব তার আগে মাইক্রোসফট এক্সেলে ব্যবহৃত কিছু সিম্বল সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাটি নিয়ে নিব কারণ এই সিম্বলগুলো আপনার সামি ফাংশনে অ্যাডভান্স লেভেলে ব্যবহৃত হবে এখানে এই সিম্বলটি হচ্ছে ইকুয়াল সিম্বল যা আপনারা অলরেডি জানেন এই সিম্বলটি হচ্ছে লেস দ্যান সিম্বল এই সিম্বলটির কাজ কি এটা আপনারা অলরেডি জানেন আর এই সিম্বলটি হচ্ছে গ্রেটার দেন সিম্বল এটারও কাজ কি এটা আপনারা জানেন যখন লেস দেন অ্যান্ড গ্রেটার দেন একসাথে ইউজ করা হয় তখন এটাকে কি বলে এটা হয়তো আপনারা জানেন না এক্সেলে এই দুটি সিম্বল যখন একত্রিত করে ইউজ করা হয় তখন এটাকে বলা হয় নট ইকুয়াল টু সিম্বল এই সিম্বলটিকে বলা হয় ইনভার্টেড কমা যখন দুটি ইনভার্টেড কমা একসাথে ইউজ করা হয় তখন এটাকে বলা হয় ব্লাং সেল অর্থাৎ ফাঁকা সেল এখন চলুন বন্ধুরা এই সিম্বলগুলো অ্যাডভান্স লেভেলে কিভাবে ব্যবহৃত হয় এটা আমরা দেখে আসি এখন বন্ধুরা আমরা এই ফাংশনের ভিতরে যা কিছু কারসাজি করার তা করব হচ্ছে ক্রাইটেরিয়া আর্গুমেন্টে আমরা বেসিক সামি ফাংশনে যে ক্রাইটেরিয়াগুলো অ্যাড করেছি তা অটোমেটিক ইকুয়াল টু অ্যাড করা ছিল অর্থাৎ আমরা যখন ক্রাইটেরিয়া হিসেবে কোনো ক্রাইটেরিয়া লিখে দিয়েছি বা ক্রাইটেরিয়া হিসাবে কোনো সেল রেফারেন্স সিলেক্ট করে দিয়েছি তার সাথে ইকুয়ালটি অটোমেটিক ছিল অর্থাৎ ইকুয়াল টু এখানে আলাদাভাবে লেখার প্রয়োজন হয় নাই কিন্তু আমরা যদি ইকুয়াল টু সিম্বল ব্যবহার করতে চাই তাহলে বন্ধুরা এখানে নট ইকুয়াল টু লিখে দিতে হবে তো আমরা লিখে দিই নট ইকুয়াল টু সিম্বল আর মনে রাখবেন যে টেক্সট লেখার ক্ষেত্রে ইনভার্টেড কম দিয়ে আমাদেরকে স্টার্ট করতে হবে তো আমরা ইনভার্টেড কম দিয়ে শুরু করলাম নট ইকুয়াল টু ডিভিশন থ্রি তো আমরা লিখে ডি ভি হাইফেন থ্রি দেন ইনভার্টেড কম ক্লোজ এখন যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে মধ্যে এখানে দেখুন রেজাল্ট শো করছে ছয় লক্ষ একুশ হাজার একশো উনত্রিশ অর্থাৎ এখানে যে রেজাল্ট এসেছে সেটার ডিভিশন থ্রি ব্যতীত অন্য অন্য যে ডিভিশনগুলো আছে সেই দুটা ডিভিশনের যোগফল এখন আমরা ফিল্টার থেকে দেখে আসি যে ডিভিশন থ্রি ব্যতীত অন্য দুটি ডিভিশনের যোগফল সেম কিনা তো বন্ধুরা আমরা এখান থেকে ডিভিশন ওয়ান অ্যান্ড টু চেকমার্ক করে ওকে করলাম এখন দেখি আমরা সরাসরি নিচে চলে যাই এখানে সাব টোটাল ফাংশনের যে ভ্যালুটি শো করছে সেটা হচ্ছে ছয় লক্ষ একুশ হাজার একশো উনত্রিশ যেটা সামি ফাংশনের রেজাল্টের সমান সামি ফাংশনে আমরা যে ক্রাইটেরিয়াটি ব্যবহার করেছি এটি ডাইনামিক না এটাকে যদি ইকুয়াল টু দিয়ে ডাইনামিক করতে চাই তাহলে আমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে আমরা সিম্বলটিকে আলাদাভাবে ইনভার্টেড কমার মধ্যে রাখবো দেন আমরা ইনভার্টেড কমার পরে একটি অ্যান্ড সংযুক্ত করব। অ্যান্ড অ্যান্ড সংযুক্ত করলাম দেন আমাদের ডিভিশনের যে সেল রেফারেন্সটি ছিল ক্রাইটেরিয়ার সেই সেল রেফারেন্সটি আমরা এখানে সিলেক্ট করে দেব দেন ইন্টারপ্রেস করব। এখন বন্ধুরা এটি ডাইনামিক হয়েছে এখান থেকে যদি আমরা ডিভিশন ওয়ান সিলেক্ট করি তাহলে ডিভিশন টু এবং থ্রির যোগফল এখানে চলে আসবে আর ডিভিশন টু যদি সিলেক্ট করি তাহলে ডিভিশন ওয়ান অ্যান্ড থ্রির যোগ এখানে চলে আসবে আর ডিভিশন থ্রি যদি সিলেক্ট করি তাহলে ডিভিশন ওয়ান এবং টুর যোগ ফল এখানে চলে আসবে অর্থাৎ আমরা নটিক্যাল টু সিম্বলের ব্যবহার শিখতে বললাম। এখন আমরা ডাবল ইনভার্টেড কমার ব্যবহার শিখব যেটা ইন্ডিকেট করে ব্লাঙ্ক সেলকে তো তার আগে আমরা কিছু সেল ব্লাঙ্ক করে নিব তো এখান থেকে আমরা সাপোজ এই সেলটি ব্লাঙ্ক করে দিচ্ছি দেন ডিভিশন টু থেকে একটি সেল ব্লাঙ্ক করে দিই তো ধরুন আমরা দুটো সেল ব্লাঙ্ক করে দিলাম এখন আমরা সামি ফাংশনের মধ্যে ব্লাঙ্ক সেল সিম্বলটি ব্যবহার করব অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার ব্যবহার করব তো এখানে সব কিছু কেটে দিয়ে জাস্ট আমরা শুধু ডাবল ইনভার্টেড কমা রাখবো যেটা ইন্ডিকেট করবে ব্লাঙ্ক সেলকে তো আমরা ইন্টারপ্রেস করলাম এখানে এসেছে চোদ্দো হাজার এখন আমরা ব্লাঙ্ক সেলগুলো ফিল্টার করে দেখি যে চোদ্দো হাজার পাঁচশো ষাট রেজাল্ট আসে কি না তো আমরা ব্লাঙ্ক সেল সিলেক্ট করে দেন ওকে প্রেস করলাম আমরা ফিল্টার করে পেলাম চোদ্দো হাজার পাঁচশো যেটি সামি ফাংশনের রেজাল্টের সমান এটাতে গেল ব্লাঙ্ক সেলের ব্যবহার আমরা যদি নর্টিক্যাল টু ব্লাঙ্ক সেল ব্যবহার করতে চাই তাহলে বন্ধুরা কীভাবে এটা ইউজ হবে তো আমরা যথারীতি সামি ফাংশনের ভিতরে প্রবেশ করলাম দেন আমরা এই ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব নর্টিক্যাল টু নর্টিক্যাল টু সিম্বলের কথা মনে আছে তো বন্ধুরা লেস দেন অ্যান্ড গ্রেটার দেন এই দুটি সিম্বল মিলে হয়ে গেল নর্টিক্যাল টু সিম্বল দেন ইন্টারপ্রেস করলাম এখন বন্ধুরা দেখুন আট লক্ষ উনত্রিশ হাজার একশো ছাব্বিশ এই রেজাল্টটি এখন আমরা চেক করে দেখব ঠিক আছে কি না তো আমরা ফিল্টার অপশন থেকে সিলেক্ট অল চেকমার করলাম দেন ব্লাঙ্ক সেলটি আনচেক করে ওকে প্রেস করলাম এখন বন্ধুরা আমরা সরাসরি নিচে চলে গেলাম যে দেখলাম হ্যাঁ আট লাখ উনত্রিশ হাজার একশো ছাব্বিশ যেটা সামি ফাংশনের রেজাল্টের সমান এখন বন্ধুরা আমরা সামি ফাংশনের আরেকটি অ্যাডভান্স লেভেলে ব্যবহার শিখব সেটি হচ্ছে একই ফাংশনের মধ্যে যদি আপনি মাল্টিপল ক্রাইটেরিয়ার যোগফল একই সাথে করতে চান তাহলে সেটা কীভাবে করবেন চলুন দেখে নিয়ে যাক তো আমরা যথারীতি ফর্মুলার মধ্যে প্রবেশ করলাম দেন ক্রাইটেরিয়ার যে আর্গুমেন্টটি আছে এই ক্রাইটেরিয়া আর্গুমেন্টটি সিলেক্ট করলাম দেন বন্ধুরা মনে রাখবেন যে এখানে যেহেতু মাল্টিপুল ক্রাইটেরিয়া ইউজ হবে সেক্ষেত্রে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন দেন আমরা ইনভার্টার কমার মধ্যে একাধিক ক্রাইটেরিয়া অ্যাড করে দেব সাপোজ আমি চাচ্ছি যে ডিভিশন ওয়ান এবং টুর টোটাল সেলস ফিগার কত এটা আমি একটি ফর্মুলার মাধ্যমে ফাইন্ড আউট করতে যাচ্ছি তো আমরা যথারীতি যেহেতু টেক্সট লিখবো সেহেতু ইনভার্টার কমার মধ্যে ডিভি হাই সেকেন্ডারি ওয়ান ইনভার্টার কমা ক্লোজ অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া এই ক্ষেত্রে কমা পেস করতে হবে দেন সেকেন্ড ক্রাইটেরিয়াটি আমরা লিখবো ইনভার্টার কমার মধ্যে ডিভি টু দেন ইনভার্টার কমা ক্লোজ দেন সেকেন্ড প্যাকেট ক্লোজ এখন বন্ধুরা খেয়াল রাখবেন যে এই ফাংশনটির আগে একটি সাম ফাংশন অ্যাড করে দিতে হবে তো আমরা সাম ফাংশন অ্যাড করে দিব এস এম সাম দেন ট্যাপ প্রেস করলাম ব্র্যাকেট স্টার্ট হলো অ্যান্ড শেষে একটি ফার্স্ট ব্র্যাকেট ওর রাউন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আমরা ইন্টার প্রেস করলাম দেখুন বন্ধুরা রেজাল্ট চলে এসেছে ছয় লক্ষ ছয় হাজার পাঁচশো উনসত্তর এখন বন্ধুরা আমরা ডিভিশন কলম থেকে ফিল্টার করে দেখি যে রেজাল্টটা ঠিক আছে কি না আমরা ফিল্টার কলম থেকে ডিভিশন ওয়ান এবং ট্যুর ফিল্টার করলাম দেন বন্ধুরা ওকে প্লেস করলাম দেখুন বন্ধুরা রেজাল্ট একই ছয় লক্ষ ছয় হাজার পাঁচশো ঊনসত্তর বন্ধুরা এখানে আমরা ক্রাইটেরিয়া দুটি হাতে লিখে দিয়েছিলাম আমরা যদি ফর্মুলার ভিতরে এন্টার করি তাহলে দেখুন বন্ধুরা এখানে ক্রাইটেরিয়াগুলো হাতে লিখে দিয়েছিলাম যদি ক্রাইটেরিয়াগুলি সেলের মধ্যে লেখা থাকে এবং আমরা ক্রাইটেরিয়া হিসেবে সেল রেঞ্জ সিলেক্ট করে দিই তাহলে বন্ধুরা আমরা কিভাবে করব এটা আমরা এখন দেখব তার আগে আমরা ডিভিশনের এই সেলটি কপি করে আমরা নিচে আরেকটি সেল গঠন করলাম এবং এখান থেকে ডিভিশন টুটা সিলেক্ট করে দিলাম এখন বন্ধুরা ডিভিশন থ্রি এবং টু এর এই সেল দুটির রেঞ্জ আমরা ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাড করে দেব দেখব রেজাল্টটা আসে কি না তো আমরা যতটুতে ফর্মুলার মধ্যে প্রবেশ করলাম এবং ক্রাইটেরিয়া আর্গুমেন্টটি সিলেক্ট করলাম এবং রিপ্লেস হিসেবে আমরা এই ক্রাইটেরিয়া রেঞ্জটি সিলেক্ট করে দিলাম দেখুন বন্ধুরা ক্রাইটের রেঞ্জটি সিলেক্ট হয়ে গেছে আমরা এ দিয়ে লক করে দিলাম এখন বন্ধুরা ইন্টার প্রেস করলাম দেখুন বন্ধুরা রেজাল্ট চলে এসেছে এখন বন্ধুরা আমরা দেখব যে রেজাল্টটা ঠিক আছে কি না তো আমরা ডিভিশন কলামের ফিল্টার থেকে ডিভিশন টু এবং থ্রি চেকমার্ক করব দেন ওকে প্রেস করবো আমরা নিচে চলে আসলাম দেখলাম সেলস ফিগার ছয় লক্ষ সত্তর হাজার নশো নব্বই কিন্তু এখানে আমাদের রেজাল্ট এসেছে দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো সাতান্ন যেটা ঠিক হয় নাই এটার কারণ হচ্ছে বন্ধুরা এটি একটি অ্যারে ফর্মুলা ছিল অর্থাৎ দেখেন আমরা ক্রেডিটার হিসেবে একটি সেল রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি আর এই সেল রেঞ্জ সিলেক্ট করার ফলে এটি একটি অ্যারে ফর্মুলাতে কনভার্ট হয়েছে আর অ্যারে ফর্মুলার অ্যাকচুয়াল রেজাল্টটি পেতে গেলে আপনি যখন ফর্মুলা লিখে ইন্টারপ্রেস করবেন তখন কন্ট্রোল শিফট ইন্টার একসাথে প্রেস করতে হবে অর্থাৎ শুধু ইন্টারপ্রেসগুলো হবে না আপনাকে কন্ট্রোল অ্যান্ড শিফট প্রেস করে দেন ইন্টারপেস করতে হবে এখন বন্ধুরা দেখুন যে সামি ফাংশনের রেজাল্ট এবং আমাদের ডাটা শিট থেকে ফিল্টার করা রেজাল্ট সেম তো বন্ধুরা আমরা সামি ফাংশনের অ্যাডভান্স লেভেলের ব্যবহার শিখে গেলাম এখন আমরা সামি ফাংশনের এক্সপার্ট লেভেলের ব্যবহার শিখব তো বন্ধুরা এক্সপার্ট লেভেলের ব্যবহার শিখতে গেলে আবার কিছু সিম্বল সম্পর্কে আমি ধারণা দিতে যাচ্ছি বন্ধুরা ওয়াইল্ড কার্ড সিম্বল এই সিম্বলটির নাম কি আপনারা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে দেখে নিন এই তিনটি সিম্বলকে বলা হয় অয়েল কার্ড সিম্বল এই তিনটি সিম্বলের আলাদা আলাদা ব্যাপক ব্যবহার আছে মাইক্রোসফট এক্সেলে এখন আমরা আলাদা আলাদাভাবে এই তিনটি সিম্বলের কার্যকারিতা জানব তো বন্ধুরা প্রথম সিম্বলটি হচ্ছে কোশ্চেন মার্ক সিম্বল এই কোশ্চেন মার্ক সিম্বল মাইক্রোসফট এক্সেলে কোনো আননোন ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ সাপোজ আমি ডিভিশনের ডিভি জানি মাঝখানে কোনো একটা ক্যারেক্টার আছে জানি কিন্তু এই ক্যারেক্টারটা কী আছে এটা আমি রিকল করতে পারছি না বা আমি জানি না আবার শেষে কি আছে এটাও আমি জানি তো ক্ষেত্রে মাঝে যে ক্যারেক্টারটা আমি জানি না সেখানে আমি যদি এই কোশ্চেন মার্ক সিম্বল ইউজ করি তাহলে বন্ধুরা এক্সেল এই কোশ্চেন মার্ক ক্যারেক্টার দিয়েও তার কাজ করতে পারে এখন বন্ধুরা স্টার সিম্বল এই স্টার সিম্বলের সাথে আমরা সবাই পরিচিত মাইক্রোসফট এক্সেলে এই সিম্বলটি একটি ব্যাপক ব্যবহার আছে সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেলে এই সিম্বলটি কোনো একটি সেন্টেন্সের অংশকে রিপ্রেজেন্ট করে সেটা হতে পারে একটি ক্যারেক্টার বা একটি ক্যারেক্টারের গুচ্ছ বা কতগুলো ওয়ার্ড ইভেন এ পার্ট অফ এ সেন্টেন্স অর্থাৎ আমি যদি ব্যাখ্যা করতে যাই তাহলে সাপোজ ঢাকা নর্থ ঢাকা সাউথ তো এক্ষেত্রে আমি সাপোজ নর্থ জানি বা সাউথ জানি ঢাকাটাকে আমি জানি না বা আমি হাইট করতে যাচ্ছি তো এক্ষেত্রে আমি যদি জাস্ট একটি ইস্টার সিম্বল নর্থের বাম পাশে লিখে দিই তাহলে বন্ধুরা এক্সেল এটাকে ধরে নেবে যে এটা ঢাকা নর্থ বা নর্থের পাশে এমন কিছু ওয়ার্ড আছে বা যে সকল সেলের মধ্যে ডান পাশে নর্থ আছে এবং পাশে যে কোনো একটা কিছু আছে সবগুলো এক্সেল তার ক্রাইটেরিয়া হিসেবে ক্রিয়েট করবে আবার আমি যদি ঢাকা বাম পাশে আছে আমি ডান পাশে যদি স্টার মার্ক করে দিই তাহলে এক্সেল যেখানে যেখানে বাম পাশে ঢাকা পাবে এবং ডান পাশে যে কোনো কিছু পাবে সেই সকল সেলগুলোকে এক্সেল তার ক্রাইটেরিয়া হিসেবে ট্রিট করবে এই স্টার সিম্বলটিকে অ্যাস্টিক সিম্বলও বলা হয় এখন বন্ধুরা লাস্টন সিম্বলটি হচ্ছে টিল্ড সিম্বল এক্সেলে এই সিম্বলটি ইউজ করা হয় কোনো একটি স্পেসিফিক সিম্বলকে বা ক্রেক্টারকে ইন্ডিকেট করার জন্য বা হাইলাইট করার জন্য যেমন এখানে ডিভি হাইফেন দেও ওয়ান আছে এর সাথে যদি আমি একটি সিম্বল অ্যাড করে দিই সাপোজ অ্যাট দ্য রেট অফ সিম্বল তো এই সিম্বল সমৃদ্ধ সেলটিকে এক্সেলে সহজেই ডিফাইন করা যায় এই টিল সিম্বলের মাধ্যমে এক্ষেত্রে টিল সিম্বলের পাশে যদি আমি অ্যাট দ্য রেট অফ সিম্বলটি দিয়ে দিই সেক্ষেত্রে এক্সেল অ্যাট দ্য রেট অফ সিম্বল সমৃদ্ধ সেলগুলোকে আইডেন্টিফাই করতে পারবে ঠিক একইভাবে যদি আমি টিল্ডের পরে কোনো অ্যাস্ট্রিক সিম্বল ইউজ করি সেক্ষেত্রে সেটি ইন্ডিকেট করবে এমন সেলগুলোকে যে সেলগুলোতে অ্যাস্ট্রিক সাইন আছে আবার সিম্বল ছাড়া যে কোনো ক্যারেক্টার ইভেন যে কোনো নাম্বার ইভেন যে কোনো অ্যালফাবেট যদি আমি টিল্ডের পরে ব্যবহার করি সেক্ষেত্রেও এক্সেল ওই সিম্বল সংযুক্ত সেলগুলোকে আইডেন্টিফাই করতে পারে তো বন্ধুরা আমরা এক্সেলের ওয়াইল্ড কার্ড সিম্বলগুলি সম্পর্কে জানলাম এখন আমরা সরাসরি এর এক্সপার্ট লেভেলের অ্যাপ্লিকেশনে চলে যাব তো আমরা সরাসরি সামি ফাংশনে চলে গেলাম এখন আমরা ক্রাইটেরিয়া আর্গুমেন্টে এই সিম্বলগুলির ব্যবহার করব। তো প্রথমে আমরা কোশ্চেন মার্ক সিম্বলটি ব্যবহার করি আমরা যদি ডিভিশনে কলমের দিকে তাকাই তাহলে এখানে প্রত্যেকটি সেলকে আমরা ইন্ডিকেট করেছি ডিভি ওয়ান টু থ্রি হিসেবে এক্ষেত্রে সাপোজ আমি মাঝে যে হাইফেন এই হাইফেনটা আমি জানি না বা আনুন তো সেক্ষেত্রে আমরা হাইফেনকে না লিখেও শুধুমাত্র কোশ্চেন মার্ক লিখে কীভাবে ডিভিশন ওয়ানের সেলসটা আনতে পারি চলুন দেখি তো এক্ষেত্রে আমরা যথারীতি ইনভার্টেড কমা দিয়ে স্টার্ট করব। দেন লিখব ডিভি দেন হাইফেন্টার সাপোজ আমরা জানি না বা আননোন সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন মার্কটি এখানে ইউজ করলাম দেন আমরা লিখলাম ওয়ান দেন ইনভার্টেড কমা ক্লোজ করে ইন্টারপ্রেস করলাম দেখুন বন্ধুরা এখানে রেজাল্ট চলে এসেছে এক লক্ষ আটান্ন হাজার একশো ছত্রিশ এখন আমরা যদি ফিল্টার করি ডিভিশন ওয়ান তাহলে দেখি এখানে রেজাল্টটা একই কিনা হ্যাঁ বন্ধুরা এখানে এক লক্ষ আটান্ন হাজার একশো ছত্রিশ যেটি রেজাল্টের সমান এখন বন্ধুরা আমরা আরেকটু যদি চেঞ্জ করি এখানে সাপোজ আমরা এখানে যে ডিভি আছে এটা আন আমাদের কাছে তাহলে আমরা এখানে কোশ্চেন মার্ক আরও দুটি অ্যাড করে দিব। তাহলে বন্ধুরা আমরা তিনটি কোশ্চেন মার্ক অ্যাড করলাম এই তিনটি কোশ্চেন মার্ক ইন্ডিকেট করে তিনটি ক্যারেক্টার অর্থাৎ যে সেলগুলোতে ওয়ানের আগে তিনটি ক্যারেক্টার আছে সেই সেলগুলি এই ক্রাইটেরিয়ার আহতভুক্ত হবে তো আমরা ইন্টারপ্রেস করলাম দেখুন বন্ধুরা রেজাল্ট কিন্তু একই এখন বন্ধুরা আমরা ওয়ানের জায়গায় জাস্ট টু যদি লিখে দিই তাহলে বন্ধুরা ডিভিশন টু এর সেলসটি এখানে চলে আসবে চার লক্ষ আটচল্লিশ হাজার চারশো তেত্রিশ আমরা ফিল্টার করে দেখি বন্ধুরা ডিভিশন টু এর ফিল্টার করে দেখলাম রেজাল্ট একই এখন বন্ধুরা যদি আমরা চারটে ক্যারেক্টারে যদি কোয়েশ্চেন মার্ক করে দিই তাহলে রেজাল্টটা দেখি ইন্টারপ্লেস করলাম এখন বন্ধুরা আট লক্ষ উনত্রিশ হাজার একশো ছাব্বিশ অর্থাৎ ডিভিশন ওয়ান টু থ্রি সবগুলো ডিভিশনের এখানে চলে এসেছে আমরা যদি ব্লাঙ্ক সেল ব্যতীত বাকি সেলগুলোর যোগফলটা এখানে দেখি তাহলে এখানে আট লক্ষ উনত্রিশ হাজার একশো রেজাল্টের সমান বন্ধুরা কোশ্চেন মার্ক সাইনের মাঝের ব্যবহার দেখলাম বামের ব্যবহার দেখলাম সবগুলো মার্ক ক্যারেক্টারের ব্যবহার দেখলাম এখন আমরা ডান পাশে কোশ্চেন মার্কের ব্যবহার দেখব তো সেক্ষেত্রে আমি অ্যাট ফার্স্ট আনফিল্টার করে দিলাম দেন বন্ধুরা একটু চেঞ্জ আনার জন্য আমি সেকেন্ড কলমে একটু চেঞ্জ করে দিলাম এখানে ডি ভি ওয়ান লিখলাম এখন বন্ধুরা আমরা ফাংশনের মধ্যে প্রবেশ করে যদি আমরা এখানে প্রথম দুটি কোশ্চেন মার্কের জায়গায় ডিডি লিখি তাহলে ইন্ডিকেট করে সেই সেলটিকে যে সেলের বাম পাশে ডিডি ভি আছে এবং ডান পাশে আনন দুটি ক্যারেক্টার আছে তো আমরা ইন্টারফেস করলাম দেখলাম রেজাল্ট হচ্ছে ন যেটি এই রোয়ের রেজাল্টের সমান আশা করি কোয়েশন মার্ক সিম্বলের অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাব অ্যাস্ট্রিক সিম্বল বা স্টার সিম্বলের ব্যবহারে স্টার সাইন সম্পর্কে আমি বলেছিলাম যে স্টার সাইন ইন্ডিকেট করে একটি সেলের মধ্যে ডাটার যে কোনো একটি অংশকে সেটা হতে পারে এক বা একাধিক ক্যারেক্টার বা একটি ওয়ার্ড ইভেন একটা সেন্টেন্সের পার্ট তো আমরা সাপোজ চাচ্ছি যে এখানে এই ফর্মুলার মধ্যে ডিডি ভি এর পাশে যেখানে দুটি কোশ্চেন মার্ক ছিল সেখানে আমরা একটি স্টার সাইন দ্বারা রিপ্লেস করে দেব তাহলে বন্ধুরা কী হবে তাহলে বন্ধুরা এক্সেল সেই সেলটিকে ইন্ডিকেট করবে যে সেলটির মধ্যে বাম পাশে ডিডি ভি আছে এবং ডান পাশে যে কোনো কিছু আছে তো বন্ধুরা আমরা ইন্টারপ্লেস করলাম দেখুন বন্ধুরা রেজাল্ট কিন্তু একই রেজাল্ট ন হাজার চারশো আঠারো এখন বন্ধুরা আমরা ফর্মুলার মধ্যে ডান পাশে স্টার জায়গায় ওয়ান লিখলাম আর বাম পাশে ডিডি ভি জায়গায় আমরা স্টার চিহ্নটি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা এক্সেল সেই সেলগুলোকে ইন্ডিকেট করবে যে সেলগুলোতে ডান পাশে ওয়ান আছে এবং বাম পাশে যে কোনো কিছু আছে তো আমরা ইন্টারপ্রেস করলাম দেখুন বন্ধুরা এখানে এসেছে এক লক্ষ আটান্ন হাজার একশত ছত্রিশ তো আমরা ফিল্টার করে দেখি এখানে ডান পাশে ওয়ান আছে এইটার এইটার ওকে তো আমরা ফিল্টার করে দেখলাম এখানে এক লক্ষ আটান্ন হাজার একশত ছত্রিশ যেটা এই রেজাল্টের সমান এখন বন্ধুরা আমরা ফিল্টারটা উঠিয়ে দিলাম এখন আমরা সাপোজ এমন সব সেলগুলির সেলস ভ্যালু যোগ করতে যাচ্ছি যে সেলগুলির ডান পাশে ওয়ান আছে এবং বাম পাশে ডি আছে এবং মাঝে যে কোনো কিছু আছে তো আমরা ইন্টারপ্রেস করি দেখুন বন্ধুরা এখানে রেজাল্ট একই এসেছে এক লক্ষ আঠান্ন হাজার একশো ছত্রিশ যেটা ডিভিশন ওয়ান এবং ডিডিভি ওয়ানের টোটাল সেলস রেজাল্ট এখন বন্ধুরা সাপোজ আমরা এই ডিডিভি এর জায়গায় আমরা সি দিলাম এখন আমরা চাচ্ছি সিডিভি ওয়ান ডিভিশনের সেলস রেজাল্ট তাহলে আমরা এখানে সাপোজ এখানে ডি এর জায়গায় সি করে দিলাম তাহলে বন্ধুরা এক্সেল সেই সকল সেলগুলিকে ইন্ডিকেট করবে যে সকল সেলগুলির বাম পাশে সি আছে এবং ডান পাশে ওয়ান আছে এবং মাঝখানে যে কোনো কিছু আছে তো আমরা ইন্টারফেস করলাম দেখুন বন্ধুরা ন হাজার যা ইন্ডিকেট করে এই সেলটিকে তো আমরা অ্যাস্ট্রিক সিম্বলের ডানে বামে মাঝে সব ধরনের ব্যবহার শিখলাম এখন আমরা যদি অ্যাস্টিক সিম্বল এবং কোশ্চেন মার্ক সিম্বলের কম্বিনেশন শিখি তাহলে বন্ধুরা কেমন হয় তো বন্ধুরা আমরা এখানে ওয়ানের জায়গায় যদি আমরা একটি কোশ্চেন মার্ক লিখে দিই তাহলে বন্ধুরা দেখুন রেজাল্ট সেম হয় কিনা এটি ইন্ডিকেট করে সেই সকল সেলগুলিকে যে সকল সেলগুলির বাম পাশে সি আছে মাঝে যেকোনো কিছু আছে এবং ডান পাশে একটি ক্যারেক্টার আছে তো আমরা ইন্টারপ্রেস করলাম দেখুন বন্ধুরা রেজাল্ট একই যা ইন্ডিকেট করে এই সেলটিকে আবার এখানে সি স্টার দিলেও কিন্তু একই রেজাল্ট শো করবে কারণ বাম পাশে সি আছে এবং ডান পাশে একটি ক্যারেক্টার গুচ্ছ আছে শুধুমাত্র এই সেলটিতেই তো আমরা মার্ক সিম্বল এবং অ্যাস্টিক সিম্বলের ব্যবহার শিখলাম এখন আমরা দ্য লাস্ট ওয়ান সিম্বল টিল্ডের ব্যবহার শিখব তো তার জন্য কতগুলো সেলে আমি একটু পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি যেমন আমি এখানে সেকেন্ড রোতে ওয়ানের জায়গায় স্টার দিয়ে দিলাম দেন আমরা ফোর্থ রোতে আমরা ওয়ানের জায়গায় হ্যাশ দিয়ে দিলাম দেন আমরা ফিফথ রোতে ওয়ানের জায়গায় অ্যাট দ্য রেট অফ দিয়ে দিলাম সিক্স রোতে আমরা মাঝে একটি স্টার দিয়ে দিলাম আবার সেভেন্থ রোতে আমরা বামপাশে একটি স্টার দিয়ে দিলাম এখন আমরা সামি ফাংশনের মধ্যে টিলড সিম্বল ব্যবহার করে এই সকল পরিবর্তনকৃত রোগগুলির সেলস ভ্যালু নিয়ে আসবো তো প্রথমে আমরা এই রোটির রেজাল্ট নিয়ে আসবো তো এখানে দেখা যাচ্ছে যে ডিভিশনের ডাটার ডান পাশে স্টার চিহ্ন আছে তো আমরা এখানে সামি ফাংশনে ক্রাইটেরিয়া আর্গুমেন্টের মধ্যে আমরা লিখে দিব টেল সিম্বল দেন ডান পাশে মার্ক এবং বামপাশে যে কোনো কিছু তো আমরা জানি একটি সেলের একটি ডাটার অংশ ইন্ডিকেট করে স্টার সিম্বলের মাধ্যমে বা অ্যাস্ট্রিক সিম্বলের মাধ্যমে তো আমরা এখানে অ্যাস্ট্রিক সিম্বলটি দিয়ে দেবো তো এখানে অ্যাস্ট্রিক সিম্বলটা ইন্ডিকেট করবে যে বাম পাশে যে কোনো কিছু আর টিল্ড অ্যাস্ট্রিক সিম্বলটি ইন্ডিকেট করবে যে ওই সেলের মধ্যে ডান পাশে যেখানে স্টার চিহ্নটি আছে তার মানে ডাটা রেঞ্জ থেকে এমন সেলগুলিকে এক্সেল ইন্ডিকেট করবে যে সেলগুলোর মধ্যে সর্ব ডান পাশে স্টার সিম্বল আছে তো আমরা ইন্টারফিউস করলাম দেখুন বন্ধুরা ন যা এ সেলটির রেজাল্টের সমান এখন আমরা চাচ্ছি যে ডানপাশে হ্যাশ চিহ্ন আছে এমন সেলের রেজাল্ট অর্থাৎ এই রেজাল্টটি এখানে আসতে হবে তো আমরা এখানে ইস্টার সিম্বলের জায়গায় হ্যাশ সিম্বল রিপ্লেস করে দেব দেন বন্ধুরা ইন্টারপ্লেস করবো দেখুন বন্ধুরা রেজাল্ট এখানে চলে এসেছে আট এখন বন্ধুরা অ্যাট দ্য রেট অফ সিম্বল ঠিক একইভাবে আমরা এখানে অ্যাট দ্য রেট অফ সিম্বল রিপ্লেস করে দেবো দিয়ে ইন্টারপ্লেস করবো দেখুন বন্ধুরা পাঁচ হাজার ছয়শো আট অর্থাৎ অ্যাট দ্য রেট অফ সিম্বলটি যে সেলে ডান পাশে আছে সেই সেলটির রেজাল্ট এখানে চলে এসেছে এখানে পাঁচ হাজার ছয়শো আট এখন বন্ধুরা এমন সেলগুলির সেলস ভ্যালু আমরা যোগ করতে যাচ্ছি যে সেলগুলির মধ্যে যে কোনো জায়গায় স্টার সিম্বল আছে তো বন্ধুরা আমরা এখানে চেঞ্জ করে দেব যে মাঝে স্টার সিম্বল আছে এমন সেল তো আমরা এখানে অ্যাস্টেকের সাথে স্টার সিম্বল দিব এটা ইন্ডিকেট করবে যে মাঝে কোনো স্টার সিম্বল এবং তার ডান পাশে যে কোনো ক্যারেক্টার গুচ্ছ থাকবে সেক্ষেত্রে যদি একটা হয় তাহলে একটি কোশ্চেন মার্ক আমি দিতে পারি যদি দুইটা ক্যারেক্টার থাকে ডানপাশে সেটা যদি কাউন্টেবল হয় তাহলে আমরা এখানে কোশ্চেন মার্ক অ্যাড করে দিতে পারি আর যদি কাউন্ট করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা আনন ধরে নেব এবং দিয়ে দিব আরেকটি স্টার সিম্বল বা স্ট্রিক সিম্বল দেন ইন্টারপেস করলে এমন সব সেলগুলির রেজাল্ট এখানে সামেশন হিসেবে শো করবে যেই সেলগুলির মধ্যে যে কোনো জায়গায় স্টার সিম্বল ছিল যেমন এখানে ছাব্বিশ হাজার তিনশো উনআশি রেজাল্টটি যা এই সেল এই সেল এবং এই সেলের রেজাল্টের সমান আমরা যদি নিচে এই সামের জায়গায় তাকাই তাহলে দেখুন এখানে ছাব্বিশ হাজার তিনশো উনআশি যা সামিফের রেজাল্টের সমান এতক্ষণ তো দেখালাম টিল সিম্বলের সাথে বিভিন্ন সিম্বলের সমন্বয় করে ব্যবহার এই টিল সিম্বলের সাথে শুধুমাত্র বিভিন্ন সিম্বল ব্যবহার করা যায় না বরং যে কোনো ক্যারেক্টার বা যে কোনো অ্যালফাবেট ইভেন যে কোনো শব্দগুচ্ছ বা যে কোনো সংখ্যা ব্যবহার করা যায় তার প্রমাণ হিসেবে আমরা ডিভিশন কলমে যে সেলগুলি চেঞ্জ করেছিলাম সেখানে আমরা আবার আগের অবস্থানে ফিরিয়ে দিচ্ছি ডিভিশন ওয়ান লিখে দিলাম এখন বন্ধুরা আমরা চাচ্ছি যে এই টিল সিম্বলের মাধ্যমে ডিভিশন ওয়ানের সেলসটা নিয়ে আসতে তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা ফর্মুলার মধ্যে প্রবেশ করব এবং এই টিল সিম্বলের সাথে আমরা ওয়ান লাগিয়ে দিব তাহলে কি ইন্ডিকেট করবে তাহলে ইন্ডিকেট করবে সেই সকল সেলগুলিকে যে সকল সেলগুলির ডান পাশে ওয়ান আছে এবং বাম পাশে যে কোনো শব্দগুচ্ছ আছে বা যে কোনো কিছু আছে এখন আমরা ইন্টারপ্রেস করলাম তো দেখুন বন্ধুরা এখানে রেজাল্ট চলে এসেছে এক লাখ ছেষট্টি হাজার নয়শো সাঁত্রিশ এখন আমরা ডিভিশন ওয়ানকে যদি ফিল্টার করি তাহলে দেখি রেজাল্ট সেম কিনা দেখুন বন্ধুরা এখানে রেজাল্ট সেম এক লাখ সাইত্রিশ তো এখন বন্ধুরা আমরা মাইক্রোসফট এক্সেলের ওয়াইল্ড কার্ড সিম্বুলগুলির এক্সপার্ট লেভেলের ব্যবহার শিখলাম এই সিম্বুলগুলি আপনি সাম ইফ সাম ইফস কাউন্ট ইফ এই ধরনের বিশেষ কিছু ফাংশনের সাথে ব্যবহার করে আপনার এক্সপার্টনেসের প্রমাণ দিতে পারেন আমি এই ভিডিওর মধ্যে এই তিনটি সিম্বলের কতগুলো কম্বিনেশন ব্যবহার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা আপনাদের এক্সপার্টনেসের লেভেল অনুযায়ী এই তিনটি সিম্বলের আরও ভালো কম্বিনেশন করে আপনারা আপনাদের ফাংশনের মধ্যে ইউজ করে রিপোর্টটিকে আরও ডাইনামিক করতে পারেন সামি ফাংশন থেকেও আপডেট ফাংশন হচ্ছে সাম ইফ ফাংশন বন্ধুরা সামি ফাংশনে কেবলমাত্র একটি ক্রাইটেরিয়া নিয়ে কাজ করা যায় আর যেখানে সাম ইফ ফাংশনের মাধ্যমে আপনারা মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ সামি ফাংশনের আপডেট ফিচার হচ্ছে সাম সাম ইফস ফাংশন ফাংশন থেকে আপনারা যে এক্সপার্টনেস অর্জন করেছেন সেই এক্সপার্টনেস সাম ফাংশনের মধ্যে করার জন্য সাম ইফস ফাংশনের এই এই ভিডিওটি দেখুন তো বন্ধুরা ছিল বেসিক লেভেল টু এক্সপার্ট লেভেলের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্টস এর মাধ্যমে জানাবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আলমগীর হোসেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ